আবারও বিলুপ্ত হল বেসরকারি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ একই সঙ্গে ব্যাংকটি পরিচালনার জন্য নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষর করা এক আদেশে বলা হয় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নীতি নির্ধারণী দুর্বলতার কারণে ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি সুশাসন ও শৃঙ্খলা বিঘ্ন করার মাধ্যমে ব্যাংক ও আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কার্যক্রমে পর্ষদ সম্পর্কিত দেশের রাজনৈতিক পরিবর্তন ও কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর এসে এটি প্রথম কোনো বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হল ব্যাংকটিকে এসএলএম গ্রুপ মুক্ত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নতুন পর্ষদে রয়েছে ব্যাংকটির উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সাবেক পরিচালক জাকারিয়া তাহের ও মোয়াজ্জেম হোসেন পাশাপাশি ব্যাংকটিতে চারজন স্বতন্ত্র পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে এই সাতজনের মধ্য থেকে ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত হবেন স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জুলকার নায়েন সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মেলিতা মেহজাবিন ও সনদপ্রাপ্ত হিসাববিদ আব্দুস সাত্তার সরকার অর্থেক পাউডারি দ্বি গুণজ্জালতা নতুন ঋণ অ্যাডভান্সড অর্থেক পাউডারি দ্বি গুনুজ্জ্বলাতা এর আগে সবশেষ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ গত মে মাসে পুনর্গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক এর সাড়ে চার মাস আগে আরও একবার ব্যাংক পর্ষদ পুনর্গঠন করা হয়েছিল ইয়ানুশিফাত সময় সংবাদ ঢাকা